আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে ভিডিও দেখছেন, টেক বাংলা ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর অভিনন্দন। তো গাইজ, আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওর কন্টেন্ট কোন বিষয়ের উপর। তো গাইজ, তার আগে একটু বলে নিচ্ছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ, দেখেন আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে অনলাইন ক্যাসিনো। অনলাইন ক্যাসিনো একটা মরণ ব্যাধি, অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ো একটা সর্বনাশা একটা ব্যাধি। এই ব্যাধির থেকে বা এই নেশার থেকে আমাদের বের হতে হবে। আমরা যদি এখান থেকে বের হতে না পারি, তাহলে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে, এমনকি আমাদের প্রজন্ম, আগামী প্রজন্ম, আমাদের বংশ, সব কিছুই কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। তো এই ধরনের নেশা বা এই ধরনের খেলা থেকে আমরা কীভাবে বের হব, কীভাবে এখান থেকে আমরা বের হতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আরও আলোচনা করব যে এই অনলাইন ক্যাসিনো, এর মধ্যে মানুষ কীভাবে তাদের হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা এখানে লস করছে, এবং এবং কীভাবে এখান থেকে অনলাইন ক্যাসিনোর মালিকরা এখান থেকে টাকা হ্যাকিং করে নিয়ে যায়, সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো গাইজ, দেখুন, অনলাইন যারা জুয়া খেলে, অনলাইন যারা ক্যাসিনো খেলে, তারা এই কোটিপতি আবার এই ফকিরপতি। কেন হয়, কেন কোটিপতি হয়, কেন ফকির হয়, দেখুন, অনলাইনের টাকা অনলাইন থেকে আপনি আর্ন করবেন এবং অনলাইনের টাকা আপনি খাবেন বা অনলাইন টাকা দিয়ে আপনি অনেক কিছু করবেন, বাড়ি গাড়ি করবেন, আপনার সংসার চালাবেন, অনেক কিছু করার পরিকল্পনা আপনার মাথার মধ্যে, এই যে চিন্তা করাটা, এটা একেবারে বোকামি এবং এটা একেবারেই ভুল। আপনি যদি অনলাইন থেকে কোটি টাকা যদি আর্ন করেন, কিন্তু আসলে এই টাকাটা কিন্তু স্থায়ী না, এই টাকা কিন্তু পার্মানেন্ট না। তার কারণ হচ্ছে, আপনি আজ 1 কোটি টাকা জিতবেন, কালকে আবার 1 কোটি টাকা হারবেন বা তার চেয়ে অনেক বেশি হারবেন। এটাই হচ্ছে অনলাইন ক্যাসিনোর একটা ফর্মালিটি। তো অনলাইন ক্যাসিনোর টাকা দিয়ে কেউ আজও পর্যন্ত কোটিপতি হতে পারে নাই আমার জানা মতে। তো গাইজ, আমি এই অনলাইন ক্যাসিনো সম্পর্কে আমি বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছি। তার মধ্যে দুটা ভিডিও অনলাইন ক্যাসিনোর মালিকেরা দুটা ভিডিওতে ক্লেম করেছে, দুটা ভিডিওতে ক্লেম করার কারণে আবার দুটা ভিডিওই কিন্তু ইউটিউব ম্যানেজমেন্ট কিন্তু ব্লক করে দিয়েছে বা লক করে দিয়েছে। তার কারণ হচ্ছে, আমি অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলছি, অনলাইন ক্যাসিনো খেলার বিরুদ্ধে আমি কথা বলছি, যে কথা বলার কারণে অনলাইন ক্যাসিনো মালিকদের ব্যবসা কিন্তু মানে অনেকটাই চলে যাচ্ছিল, এখান থেকে ব্যবসাটা অনেকটাই তাদের হ্যাম্পার হচ্ছিল। আমার এই ভিডিওতে অনেক হাজার হাজার মানুষ কিন্তু এই ভিডিওতে কমেন্ট করছে এবং এখান থেকে অনেকেই এই খেলার থেকে কিন্তু দূরে সরে চলে যাচ্ছে। আমার এই ভিডিওতে কিন্তু হাজার হাজার কমেন্ট আছে, অনেক কমেন্ট আছে। তো যাই হোক, ক্যাসিনোর মালিকেরা এই সমস্ত ভিডিওগুলো দেখে, তারা এই সমস্ত ভিডিওর বিরুদ্ধে তারা একটা ইউটিউব কোম্পানির কাছে ক্লেম করলে, ইউটিউব কোম্পানি কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু লক করে বা ব্লক করে দেয়। তো গাইজ, তারপর আমি থেমে নেই, আমি চিন্তা করছি যে এই বিষয়ের উপরে আমি ভিডিও আরও তৈরি করবো। তার কারণ হচ্ছে, এই বিষয়ের উপর ভিডিও তৈরি করলে অনেক মানুষ যখন এই ভিডিওগুলো দেখে, অনেক মানুষই এখান থেকে একেবারে পার্মানেন্টলি এখান থেকে তারা সরে যায়, খেলার থেকে একেবারে দূরে সরে যায়, খেলা একেবারেই ছেড়ে দেয়। তো আমার এই ভিডিও দেখে যদি একটা মানুষ যদি ভালো হয়, একটা মানুষ যদি এই নেশার থেকে যদি দূরে সরে সরে যায়, এই নেশার থেকে একেবারে বের হয়ে যায়, তাহলে আমার এই ভিডিও করা কিন্তু অনেকটাই সার্থকতা আসবে। তো আমি সেই সার্থকতা আসবে বলেই আমি কিন্তু আবার উদ্যোগ নিয়েছি এই বিষয়ের উপর আরও ভিডিও তৈরি করা। তো গাইজ, দেখুন, অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো খেলে আপনারা কখনো এখান থেকে টাকা আর্ন করতে পারবেন না, আর্ন করতে পারবেন সাময়িকভাবে, এটা আপনার পকেটে আসবে সাময়িকভাবে, কিন্তু আপনার পকেটে রাখতে পারবেন না। এই টাকা কিন্তু একটা সময় চলে যাবে, অনেক টাকা চলে যাবে। তো যাই হোক, এই অনলাইন ক্যাসিনো খেলে অনেকেই সংসার হারিয়েছে, অনেকেই টাকা পয়সা লস করেছে, অনেকেই আত্মহত্যা করেছে, এমনকি অনেকেই নৃশংসভাবে তার
বাবা মাকেও পর্যন্ত তারা কিন্তু হত্যা করেছে, ছেলে মেয়েকে হত্যা করেছে, অনেকে দেশ ছাড়ছে। এই যে একটা ধ্বংসাত্মক অবস্থা, তো এখান থেকে আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন গড়তে হবে। তো গাইজ দেখুন, আপনি যখন অনলাইন ক্যাসিনোর মধ্যে ঢুকে যে সময়টা ব্যয় করছেন, যে মেধাটা ব্যয় করছেন, আপনার যে টাকাটা ব্যয় করছেন, এর চেয়ে অনেক কম সময় যদি আপনি ভালো কাজে লাগান, এর চেয়ে অনেক কম সময় যদি আপনি আপনার ভালো কাজে, আপনার মেন্টালিটি যদি ভালো কাজে যদি আপনি লাগান, আমার মনে হয় এর চেয়ে অনেক বেশি টাকা আপনারা প্রফিট করবেন, অনেক বেশি টাকা কিন্তু আপনারা আর্ন করবেন। তো এখান থেকে যেভাবে হোক আমাদেরকে বের হতে হবে। তো এখান থেকে বের হতে হলে অবশ্যই আমাদেরকে মন স্থির করতে হবে এবং আমাদেরকে তওবা করতে হবে এবং আমাদেরকে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, বারবার নিজেদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদেরকে অন্য কাজে আমাদেরকে ব্যস্ত রাখতে হবে, সবসময়ের জন্য অন্য কাজে ব্যস্ততা রাখতে হবে, আর এই অনলাইন এই ভার্চুয়াল জগৎ থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। যত প্রকার অ্যাপস আছে অনলাইন, যত জুয়া খেলার অ্যাপস আছে, সমস্ত অ্যাপস থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে এবং এই অ্যাপসগুলো আমাদেরকে চিরস্থায়ীভাবে, পার্মানেন্টলিভাবে আমাদের এই অ্যাপসগুলোকে ডিলিট করতে হবে, কখনো এই অ্যাপসের মধ্যে আমাদের ঢোকা যাবে না। তাহলে আমরা কিন্তু এখান থেকে বের হতে পারবো, আর আমাদেরকে সবসময়ের জন্য মনে স্থির করতে হবে, আমরা এখান থেকে যে পরিমাণ টাকা লস করেছি, যে পরিমাণ টাকা আমরা এখানে হারিয়েছি, সেই টাকা আমরা তোলার বা সেই লসটা আমাদের উঠানোর কোনোভাবেই সম্ভব না এবং আমাদের সেই চেষ্টাই করতে হবে না। যদি ওই টাকা উঠানোর চেষ্টা করি, ওই লসটা যদি আমি বারবার উঠানোর চেষ্টা করি, তাহলে আমি বারবার হেরে যাব, বারবার কিন্তু আমার এখান থেকে টাকাগুলো চলে যাবে। তো কাজেই আমাদের থেকে অনেক অনেক বেশি বেশি অনেক মানুষ কিন্তু অন্যদিক থেকে কিন্তু ধ্বংস হয়েছে, অনেকে বাড়ি গাড়ি পুড়িয়ে গেছে, অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারা কিন্তু টিকে আছে। কিন্তু আপনি যদি অনলাইন থেকে এরকমভাবে যদি দিন দিন টাকা হারান, দিন দিন যদি আপনি লস করেন, তাহলে আপনি মানসিকভাবে একসময় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো আপনি যে টাকা হারিয়েছেন, যে টাকাই লস করেছেন, এখান থেকেই খেলা শেষ করে দেন, এখানেই খেলা স্টপ, আর টাকা উঠানোর চিন্তা ভাবনা করবেন না, এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক জীবন পাবেন এবং আপনি একজন ভালো মানুষ হবেন, ভালো একজন কর্মী হবেন এবং আপনি এগিয়ে আসুন, আমরা আমাদের দেশকে বাঁচাই। তো গাইজ, এই ছিল আমার ভিডিও। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।